আলাইকুম। আজকে দেখাচ্ছি ভিন্ন স্বাদের চিকেন পাউ রেসিপি। আশা করছি এই ভিন্ন স্বাদের স্ন্যাক্স আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়েছি মুরগির মাংস কিমা করে নিয়েছি 1 কাপ। খুবই অল্প উপকরণে আমি তৈরি করব। আর দিয়েছি লবণ স্বাদমতো, लाल मरीचर गुड़ा 1 टेबिल चामच, झाल टेस्ट अनुजाई दिए नेबें। दिए दीची सोया सॉस 1 टेबिल चामच, चिली फ्लेक्स 1 टेबिल चामच, टमेटो सॉस 1 टेबिल चामच। एखन सब उपकरण खूब भालोमतो मिशिए निब। तो खूब भालोमतो सब उपकरण मिशिए नियेछी। एक फ्राई पैन नियेछी, दिए दिच्छी सोयाबीन तेल, आरो एड करछी हाफ चामच रसुन कुची। आर रसुन कुचिटा दिले फ्लेवरटा अनेक सुंदर आसबे। तार जोन्नो एकटु समय भेजे निते हबे। এখন ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিচ্ছি, আর নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। যখন রান্না করব এরকম দলা পেকে যাবে, সমস্যা নাই। চামচ দিয়ে এগুলো হালকা করে করে খুলে নিতে হবে। আর যখন রান্না হয়ে যাবে এই মাংসগুলো তখন এমনিতেই ঝরঝরে হয়ে যাবে। কয়েক মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব টমেটো কুচি। আমি খুবই মিহি করে টমেটোগুলো কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো লাগবে। তার জন্য দিয়ে দিলাম চিনি। এখন আরেকটু সময় রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। তো রান্না হয়ে গিয়েছে পুরোটা, আমি এখন রেখে দিচ্ছি এক সাইডে। এখন এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির সাইডের অংশ আমি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন পাউরুটি আমি একটু বেলে নিব। তো বেলে নিয়েছি। এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর মাঝখানে দিয়ে দেব এইভাবে। আর পানি নিয়েছি, সাইডে পানি দিয়ে দিচ্ছি, তাহলে মুখ খুব ভালোভাবে আটকাতে পারবো। তার জন্য সাইডে আমি একটু পানি দিয়ে ভিজে নিচ্ছি। তারপরে এইভাবে চারিদিকের অংশ আটকিয়ে দিব। তো হয়ে গেল খুব সুন্দর। এইভাবে আমি তৈরি করে নেব বাকিগুলাও। এখন দুটা ডিম নিয়েছি, খুব ভালোমতো ফেটিয়ে ডিমের ভিতর আমি দিয়ে কোটিং করে নিব পাউরুটিগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ব্রেড গ্রামস। তো ব্রেড গ্রামসেও কোটিং করে নিচ্ছি। তো সবগুলো আমি কোটিং করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে ভাজার জন্য। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা মোটামুটি গরম আছে। একে একে সবগুলো দিয়ে নিয়েছি মিডিয়াম জালে। এগুলো সব ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না এটা তৈরি করতে, ঝটপট আপনারা তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আশা করছি এই চিকেন পাউ রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।